স্যার আপনার দুটো পায়ে ধরি স্যার, আমার দাঁত কেটে ঠিক আছে শান্ত এই চল স্যার আমার বাসন স্যার এই যে দেন স্যার আমার নিতে আসে এই ছাও ছাও ছাড়ার হুকুম নাই স্যার এত বড় হুকুম দাদা কে আমাদের এমপি জমির সদাগরের ছেলে মিশা সদাগর বাইরে দাঁড়ানো আছে স্যার ওনার সাথে কথা বলেন চল আরে চল চল আরে চল ওসি সাহেব পরে দিয়া দেন ওর বিচার আছে আপনি আপনার ছেলেদের নিয়ে সসম্মানে এখান থেকে চলে যান তা না হলে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব বাবা বাবা চাকরির বয়স নাই কথা যে কাদায় কইতাছ তাতে তো মনে হইতাছে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী তারে কি বলো ব্যাজ বুঝ তারা তুরা দেখা আন্দাজ করে সেভাবে কথা বইল তোমার মতো সিরে যখন তখন প্যারাসিটামল ট্যাবলেটের মতো গিল্ল খাইয়া পালাইতে পারি মদ খেয়ে মাতলামি করার জায়গাটা নয় এটা থানা এই শহরের মধ্যে থানা কোর্ট কাচারি সবে আমি নিজের বাসার মতো মনে করি আমি মিশা সদাগর কইতেছি আর একটা কথাও বাইর হইব না মুখ দিয়া বের হলে তুমি কি করবে কি করলি তুই মিশা সদাগর আমি জানি আইন আপনাদের নিজেদের হাতের মুঠোয় নিয়ে এই এলাকায় একটা রাজত্ব কায়েম করেছেন আমি এসপি সাগর আপনাদের বানানো আইন এবং রাজত্বকে ভেঙে দিয়ে আপনাদের বানানো সমাজকে আমি বদলে দেব আমার মনে হইতেছে গাপন খাইছাস স্টপ নম্বর টক এই একদম গুলি করে তোর বুক আমি ঝাঁঝা করে দেবো বাস্টার্ড এই বাস্টার্ডকে অ্যারেস্ট করুন কাল ভোরে কোর্টে চালান করে দিবেন যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে সার্কেল অফিসে টেলিফোন করবেন